তো আজকে আবার বেরিয়ে পড়লাম ট্রেনে করে, আর আজকেও যাচ্ছি ব্যান্ডেলে। ট্রেন আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, যত ব্যান্ডেলের দিকে এগোচ্ছি। তো এই ব্যান্ডেল স্টেশনে নামলাম, ব্যান্ডেল স্টেশন থেকে তারপর টোটো করে গেলাম ইমামবাড়া। এটা ইমামবাড়ার বাইরের গেটটা, কি সুন্দর লাগছে বাইরে থেকে, কিন্তু ভালো করে ভিউটা দেখাই। ভেতরে ঢুকে দেখি এবার, এটা আমার ফার্স্ট টাইম ইমামবাড়ায় আসা। এখন এখানে ইমামবাড়াতে আছি, তো সিরিয়াসলি এত বছর এখানে ব্যান্ডেলের সামনে উত্তর পাড়া থেকে এবং ব্যান্ডেলে এতবার এসে কোনোদিন ইমামবাড়াতে আসা হয়নি। তো সিরিয়াসলি ভিতরটা খুবই সুন্দর, এগুলো সিঁড়ি আছে, বিশাল বড়ো ভেতর, অনেকটাই বড়ো এবং খুবই সুন্দর দেখতে যাওয়া। এতদিন আসা হয়নি কেন সেটাই ভাবছিলাম। 100 কতগুলো সিঁড়ি আছে, ওখান দিয়ে ওপরে এখানে ঘড়ি আছে। তো এই ঘড়িটা উপরে দেখছিল, তো এইখানে সিঁড়িগুলো দিয়ে এখন উঠবো। অনেকগুলো সিঁড়ি আছে, ওপরে ঘড়িটা আছে, তো সিরিয়াসলি খুব ইন্টারেস্টিং, দারুণ লাগে জায়গাটা। গোল 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 করে, গোল 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 করে সিঁড়ি পুরো। তো 52টা ছবি এই সিঁড়ি। এইখানে ঘন্টাটা আছে, এই পুরো গোল দাদা, এখন সিঁড়ি দিয়ে গুনে গুনে উঠতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে না কতটা উঠলে, গুনে 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 উঠতে হবে। সিঁড়িগুলো উঁচু উঁচু যাচ্ছে, বিরাট উঁচু। ও কিন্তু ওটার পর যে ভিউটা পাওয়া যাবে সেটা অসাধারণ। এটাই তো উপরে চলে এসেছি, তাপে এই ভিউটা অসাধারণ, এই অসাধারণ। পুরো পুরো নিচে ইমামবাড়াটা, তার উপরে পুরো গঙ্গাটা, পুরো হুগলি নদী দেখা যাচ্ছে। কি বললো যন্ত্র দেখা যাবে এই হবে, কোথায় যন্ত্র? বেকার ওঠা নাই, ওটাই যন্ত্র দেবো না ঘন্টাটা। তো ফার্স্ট এখানে সূর্য ঘড়িটা দেখে নিই, সূর্য ঘড়ি আছে, রোদ পড়লে দেখা যাবে না, তো এসে আগে সূর্য ঘড়িটা দেখবো। বাইরেটা পুরো পিকনিক স্পটের মতো, বসে আড্ডা মানে পিকনিক স্পটের মতো। এই হচ্ছে পুরো হুগলি নদী ধার, এইখানে হচ্ছে যে হুগলি নদীর ধারে সূর্য করি যেখানে ছায়াটা এখানে পারফেক্ট টাইম দেখায়, সূর্যটা পড়ে ছায়াটা যেখানে পড়ছে, সারপ্রাইজ হওয়াটা বেশ ভালোই হলো। হঠাৎ করে সাডেনলি প্ল্যান করে বেরিয়ে যাওয়াটা, মাঝে কাজের চাপ আসছিল, ঘুমোচ্ছিলাম, বললাম চলো আজকে সামনাসামনি কোথাও থেকে ঘুরে আসি। এইখানটা দেখতে পুরো কি সুন্দর লাগছে, জলটা অসাধারণ লাগছে, আর ডাইনামিক রেঞ্জটা কেমন আসছে ওর ক্যাপ, অসাধারণ। পেছনে ইমামবাড়া, পেছনে ইমামবাড়া, আর এখানে পুরো হচ্ছে হুগলি নদীর ওখানে ব্রিজটা। ডেফিনেটলি এসো, ডেফিনেটলি এসো, একদম সামনাসামনির মধ্যে কম খরচে। এই শটটা আমার এদিন ফেভারিট শট, কি অসাধারণ লাগছিল। স্লো মোশনে শটটা নিয়েছিলাম আইফোনে, আর পাখিগুলো উড়ে যাচ্ছিল, অসাধারণ লাগছিল দেখতে।
আমরা ইমামবাড়া থেকে টোটো করে আরেকটুখানি এগিয়ে যে ব্রিজটা ছিল ওই ব্রিজটার ওখানটা গেলাম, ওইখানে অনেক শুটিং হয়। তো এখানটা আসা হচ্ছিল না, জাস্ট মনে হচ্ছিল ওখান থেকে ব্রিজের এখানে এখানে শুটিং ফুটিং ফটোশ্যুট ফটোশ্যুট করে। এখন হালকা সানসেটটা হচ্ছে, পুরো হুগলি নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এই ব্রিজটা এখান থেকে বোট রাইডও করা যায়, এখান থেকে ভাড়া নিয়ে বোট রাইড করা যায়। এখানে সব শুটিং ফুটিং করে, ফটোশ্যুট ফটোশ্যুট করে এখানটা। থ্যাংক ইউ দেখার জন্য, লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা ভিডিও বলতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য লাইক। তো বলতেও কেমন লাগে না, কারণ রাস্তাঘাটে এখন ওখানটা গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, সানসেটটা ওখানে দেখলাম, তারপর বাড়ি ফিরলাম।